সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে নবগ্রাম ব্লকে সভা ও ১২ দফা ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার পর বিডিওকে বাইরে এসে বিডিওকে তার মতামত জানাতে বলেন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে কিন্তু বিডিও বাইরে আসতে অস্বীকার করে। এরপর রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেয় তারাই নিজেরাই কৃষাণ মান্ডিতে গিয়ে তাদের পাওনা জিনিসগুলি নিয়ে চলে যাবেন বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে জানা যায় যে নবগ্রাম থানা সংলগ্ন আসামাত্র পুলিশ তাদের গন্তব্যের দিকে যেতে বাধা দেয়। এরপরে রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ থেকে আবার সিদ্ধান্ত নেয় যে তারা যেটুকু অবধি এসেছে সেখানেই রাস্তায় বসে রাস্তা অবরোধ করবে। যেমন ভাবা তেমনই কাজ। প্রায় এক ঘন্টা ধরে নবগ্রাম থেকে পলসান্ডা যাওয়ার জাতীয় রাস্তাটি অবরোধ করে এবং স্লোগান তোলে বিডিও চোর এবং কাশি চোর। হঠাৎ করেই রাস্তাটি এক ঘন্টার মতো বন্ধ হয়ে যায়। রাস্তাটি অবরোধ হওয়াতে যান চলাচল গাড়ির চালকেরা সমস্যায় পড়ে। কিন্তু বিএসএফের গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে ছাড় দেওয়া হয় এই অবরোধ থেকে। একসময় কোনো যাত্রী অবরোধের রাস্তার পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে গেলে ধাক্কাধাক্কি বেঁধে যায়, পুলিশ এসে সমস্যা মেটায়। নবগ্রাম থানার পক্ষ থেকে বারবার অবরোধ তোলার জন্য আবেদন করে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে নবগ্রাম ব্লক কমিটির পক্ষ তা মানতে চায়নি। অবশেষে বিডিও অবরোধকারীদের কাছে এসে তাদের স্বর্ণম জামগুলি চৌঠা জানুয়ারি ২০২৪ দেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। অবশেষে বিডিও অবরোধকারীদের কাছে এসে তাদের সরঞ্জামগুলি চৌঠা জানুয়ারি ২০২৪ দেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন। নবগ্রাম থেকে বলায় প্রামাণিকের রিপোর্ট, ডি নিউজ কলকাতা। আজকে নবগ্রাম ব্লকে প্রতিবন্ধী সংগঠনের তরফ থেকে একটা ডেপুটেশন ছিল। তাদের মূল দাবি ছিল যে নবগ্রামে কিষাণ মন্ডিতে প্রচুর হ্যান্ডিক্যাপের সাইকেল, ট্রাই সাইকেল রাখা আছে, সেই সাইকেল তাদেরকে বিলি করতে হবে। তো আমরা তাদেরকে আশ্বাস দিয়েছি যে এই বিষয়ে আজকে আমরা জেলার সঙ্গে কথা বলবো এবং জেলাকে একটা চিঠি করে রিকোয়েস্ট করা হবে এবং সিচুয়েশন জানানো হবে। জেলার তরফ থেকে আমরা যে মুহূর্তে পারমিশন পাবো আমরা তখন সেই সাইকেলগুলো বিলি করে দেবো, এই আশ্বাস আমরা তাদেরকে আজকে দিয়েছি। আর এই বাবদ আমরা সেগুলি জেলাকে চিঠি করব। তারা কি এই দাবিগুলো মানল আপনার? হ্যাঁ, তারা শুনেছেন, তারা বুঝেছেন। আর আশা করি আমরা জেলার সঙ্গে আজকে কথা বলি, কী হয় না হয় আমরা কয়েকদিনের মধ্যে জানতে পারি। আরও তাদের কিছু অন্যান্য দাবি ছিল, সেই সম্পর্কে আমরা আজকে ডিটেলভাবে কথা বলেছি। তাদের দাবি সম্বন্ধে আমরা ওদেরকে জানিয়েছি, সরকার তাদেরকে নিয়ে কী কী করছে সেটাও বলা হয়েছে এবং কীভাবে আমরা প্রতিবন্ধীদের জন্য আরও উন্নয়ন ঘটাতে পারি, আরও তাদের ভালো করতে পারি, সেই নিয়েও আমরা আজকে আলোচনা করেছি। আপনি তুয়ারে সরকারে আমরা যে বিভিন্ন সার্ভিসগুলো দিচ্ছি পাবলিককে, তার মধ্যে একটা পরিষেবা হচ্ছে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য নতুন অ্যাপ্লিকেশান। তো আজকে আমরা এনাদেরকে জানিয়েছি যে এইভাবে সরকার দুয়ারে সরকার ক্যাম্পে এই আবেদন দেওয়া যাচ্ছে। তো আমরা ইনভাইট করেছি যে আপনাদের মধ্যে যারা এখনও হ্যান্ডিক্যাপ রয়েছেন কিন্তু হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পাননি, আপনারা এই ক্যাম্পে এসে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটগুলো যে আবেদনগুলো দিয়ে যান, সেগুলো পেলে আমরা শিগগিরই বিএমএস সাহেবের কাছে ক্যাম্প লাগিয়ে ফার্স্ট লেভেল চেকিং করাবো এবং যাতে ওনাদের সমস্ত হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যাতে ওনারা ৩১ জানুয়ারির মধ্যেই আগেই পেয়ে যান সে পদক্ষেপ আমরা আজকে নেব, এটা আমরা ওনাদেরকে জানিয়েছি। মানে কথার কথা হচ্ছে যে যারা এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটের জন্য আবেদন দেবেন ওনাদের প্রসেসিং আমরা কিন্তু ১ জানুয়ারি মধ্যেই করে দেব এবং আশা করছি যে সবাই কিন্তু নিজ নিজ সার্টিফিকেটস বাই ৩১ জানুয়ারি কিন্তু সবাই পেয়ে যাবে। তাহলে আজকের ডেপুটেশন ওরা আপনার সাথে সহমত হয়েছে? হ্যাঁ, অবশ্যই সহমত হয়েছেন এবং ওনাদের দাবি আমরা শুনেছি, সেটা আমরা বিচার করে দেখছি। যেগুলো ব্লক লেভেল থেকে করা সম্ভব সেগুলো করা হবে এবং যেগুলো পলিসি মেকিং ডিসিশনস সেগুলো পলিসি লেভেলে যেমন আমরা নির্দেশ পাবো তেমন আমরা করব। থ্যাংক ইউ। আমরা বেলা ১২টা থেকে বিডিও দরজায় বসে আছি ১২ দফা দাবি নিয়ে। বিডিও আমাদের দাবিগুলো ওখানে গ্রহণ করেননি, উনি এড়িয়ে গেছেন। আমরা রাস্তায় এসে বসে পড়েছি, এইবার বিডিও অফিস থেকে এসে সেই দাবির পক্ষে ৩ বছর ধরে প্রতিবন্ধীদের মালপত্র যা কিষাণ মান্ডিতে পড়ে আছে চুরি করে বিডিও সাহেব তার অফিসের স্টাফ কাশি নাপিতকে দিয়ে বিলি করেছে। আমাদের দাবিতে আগামী ৪৪ জানুয়ারি বিলি করবেন, উনি ঘোষণা করে গেলেন।
বিডিও সাহেব এসেছিল আপনাদের এখানে? এক্ষুনি এসেছিলেন, আপনি কোথায় ছিলেন? বিডিও সাহেব এক্ষুনি এসেছিল, কি আশ্বাস দিল? চার তারিখে বিলি না করলে আমরা আবার তালা ভাঙবো। চার তারিখে বিডিও সাহেব মাল বিলি করার আশ্বাস দিয়েছে, উনি যদি চার তারিখে বিলি না করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা তালা ভেঙে নিজেদের মাল আমরা নিজেরাই বের করে নেবো আগামী। আপনার নাম? আপনার নাম? একটা রিকোয়েস্ট করলাম যে আপনি একটু বাইরে যেয়ে বলেন, উনি বললো আমি এ বলতে পারবো না। আমি তো আপনাদেরকে যে ছজন অতি পাঁচজন পাঠিয়েছেন সে পাঁচজনকে তো আমি বলেছি আপনারা নিজে যেয়ে বলে দিন। আর যে একটা গাড়ি বসেছে নামদার গাড়ি দিয়ে কোনো আইন নেই, সে গাড়ি একটা আর এতদিন মানে 15 দিন আগে একটা গাড়ি কিষাণ মান্ডি থেকে বাইর হয়েছে, সেই প্রমাণটা আমাদের কাছে আছে। তাহলে ওই গাড়িটা কিভাবে দিল, তাহলে ওই গাড়িটা তাহলে চিন্তাই হলো না, চুরি হলো না, কি করলো সেটা তাহলে ভিডিও সাহেবের কাছে সবই থাকে। তাহলে ওই গাড়িটা যদি না পেতো তাহলে আমরা এই লাগাতার আন্দোলনটা আজকে আমরা করতাম। এই বিষয়টা কি আপনারা ভিডিওকে বলেছিলেন? হ্যাঁ আমরা বলেছি। তার উত্তরে ভিডিও কি বললেন? বলেছে যে এটা কে দিয়েছে মনে, তাহলে এমপি কি সব দিয়েছে আমার জানা নাই, এই এমএলএ কে দিয়েছে আমি বলতে পারবো। আপনারা শুনে রাখুন, 2020 সালে ক্যাম্প হয় এই নবগ্রাম বাদে অন্যান্য জায়গায় প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম বিলি করা হয়েছে, এইখানে কেবলমাত্র ছলনা করে প্রতিবন্ধীদের মালগুলোকে কিষাণ মান্ডির গোডাউনে ফেলে নষ্ট করা হচ্ছে। প্রতিবন্ধীরাই নবগ্রামের প্রতিবন্ধীরা, তারা 3 বছর থেকে বঞ্চনার শিকার, এইটা প্রতিবন্ধীরা আর কোনোভাবে মানতে পারছে না। আজকে আপনারা তাদের দাবি নিয়ে তারা লড়াই করছে, সে দাবি তাদের আদায় হওয়া উচিত, এবং সে দাবি বিশেষ করে রাজ্য সরকার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহানুভূতিশীল, এবং ওদের দাবির বেশিরভাগটা দাবি নিয়ে সরকার লড়াই করছে। কেন্দ্রীয় সরকারের বাধার কারণে অনেক দাবি পূরণ করা যাচ্ছে না, সে দাবির আদায়ের জন্য তিনি আগামী পরশুদিনকে তিনি দিল্লির সঙ্গে তিনি বৈঠক করছেন, আশা করি নিশ্চয় জব খুঁজবে। এখন সুচিকিৎসা আপনাদের এলাকায় মাল্টি স্পেশালিটি নার্সিং হোম হায়াত মেডিকেয়ার।